সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় সুস্থ আছো এবং ভালো আছো। আল্লাহর মতে আমিও ভালো আছি। তাহলে পড়ালেখা নিশ্চয়ই সুন্দরভাবে করছো, এবং আমরা যে ফিকচার দিচ্ছি প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন রিভিশন করবে। কেননা আমাদের দেখো তোমাদের যে সমাপনী যে সিলেবাস সে অনুযায়ী কিন্তু আমরা সমাপনী পরীক্ষার চিন্তাই আমরা তোমাদের এই আগস্ট মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস শেষ করে ফেলি এবং পুনরায় রিভিশন শুরু করে দিই। রিভিশন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, গত যে ফিকচারটা দেওয়া হয়েছে সেখানেও রিভিশনের পড়া, এই বুধবারও কিন্তু রিভিশনের পড়া করবে, খুব ভালোভাবে পড়বে এবং আব্বু আম্মুর কথা শুনবে। আমরা যেভাবে তোমাদের ডিরেকশন দিচ্ছি সেভাবে লেখাপড়া করবে এবং আব্বু আম্মুর কথা শুনবে। আব্বু আম্মুর কথা কিন্তু অবশ্যই শুনতে হবে এবং শিক্ষকদের কথাও, আমরা যেটা বলবো অবশ্যই সেভাবে তোমরা চলবে। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়ার কথা বলা হয়েছে। সান্ধ্যকালীন তোমাদের যে ফোন আমরা দিচ্ছি, আমরা যেন জানতে পারি বা আম্মু যেন বলে যে তুমি পড়ার টেবিলে আছো, প্রয়োজনে পড়ার টেবিলে বসে যদি কোনো সমস্যা হয় তো আমাদের সঙ্গে সঙ্গে ফোন দেবে। যদি তোমাকে, কেননা প্রতিদিনই সবাইকে একসঙ্গে ফোন দেওয়া সম্ভব হয় না, কিন্তু দেখা গেল যে না, আমি তোমাকে ফোন দেই নাই কিন্তু আমাকে তোমার প্রয়োজন, তুমি অবশ্যই আমাকে ফোন দেবে, পারলে মেসেঞ্জারে বা ইমোতে মিস কল দিবে, আমি তোমাদের ভিডিও কলের মাধ্যমে আমি তোমাদের সেই পড়া বুঝিয়ে দেবো। এবং সব টিচারই কিন্তু এইভাবে আমরা করছি, সবাই করব। তাহলে তোমরা সমস্যা অবশ্যই জেনে নিবে রিভিশন করার সময়। তাহলে আজকে আমরা পাঠে চলে যাচ্ছি। দেখো তোমাদের ক্রিয়াপদ দেওয়া আছে, তোমাদের যে প্রশ্ন হয় সমাপনী, ওই সমাপনীর মান বন্টনে যেটা থাকে সেটা 5 নং-এ আছে। 5 নং আছে তোমাদের ক্রিয়াপদের চলিত রূপ, অথবা ক্রিয়াপদের মানে আজকে আমরা শিখব নানাভাবে ক্রিয়াপদকে পরিবর্তন করা। 1 আসতে পারে তোমাদের ক্রিয়াপদের চলিত রূপ, লিখো যে ক্রিয়াপদ দেয়া থাকবে এটার চলিত রূপটা কী হবে। আবার হয়তো দেয়া থাকবে ক্রিয়াপদগুলোর বর্তমান ক্রিয়াপদ দেয়া আছে, এই ক্রিয়াপদটার ভবিষ্যৎ রূপ করতে হবে। অথবা এমন দেওয়া থাকবে যে বর্তমান রূপ দেওয়া আছে বা ভবিষ্যৎ রূপ দেওয়া আছে, তুমি সেটা অতীত রূপে পরিবর্তন করো। এরকম নানাভাবে আসতে পারে। তোমরা একটু যদি খেয়াল করো দেখবে তোমাদের কাছে অনেক সহজ হবে, তবে লেখায় তোমাদের একটু সমস্যা হয়, তোমরা কিভাবে লিখবে। এখানে দেখো দেয়া আছে বর্তমান ক্রিয়াপদগুলো, তার মানে প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বর্তমান ক্রিয়াপদ, আমাদেরকে পরিবর্তন করতে হবে এটাকে, এই খেয়াল করো বোর্ডে ভবিষ্যৎ কালবাচক আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যখন খাতায় লিখব তখন আমরা এইভাবে লিখব, প্রথমেই যে বর্তমান, যেহেতু বর্তমান ক্রিয়াপদ দেয়া আছে বর্তমান ক্রিয়াপদ, খাতায় আমরা এইভাবে অ্যান্সারটা করব যে বর্তমান ক্রিয়াপদ, এখানে আমরা দাগ দিয়ে নিয়ে এখানে লিখব ভবিষ্যৎ ক্রিয়াপদ কালবাচক যেহেতু দেয়া আছে তোমরা কালবাচক লিখতে পারো, বা বর্তমান কালবাচক আর ভবিষ্যৎ কালবাচক, কালবাচক। তাহলে এখানেও তোমরা লিখতে পারো বর্তমান কালবাচক। বর্তমান কালবাচক আর ভবিষ্যৎ কালবাচক, তাহলে বর্তমান কালবাচক হচ্ছে আমাদের এসেছি, এসেছি এটা হচ্ছে বর্তমান কালবাচক, এটার ভবিষ্যৎ কালবাচক কি হবে আমাদের এসেছি আসবো। ভবিষ্যৎ হচ্ছে সব করব, যাব, খাবো, এইগুলোই হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে আগামী, ভবিষ্যৎ অর্থে হচ্ছে আগামীতে যেটা হবে, আজকে যেটা, এখন যে আমি ক্লাস নিচ্ছি এটাই হচ্ছে আমার বর্তমান, সকালে যেটা আমি করে ফেলেছি সেটাই হচ্ছে আমার অতীত, আর একটু পরে আমি যেটা করব সেটাই হবে ভবিষ্যৎ। তাহলে এসেছি আসব, রয়েছে, দেখো খেয়াল করো সবাই বোর্ডে রয়েছে, এখানে আছে রয়েছে, আমরা দিব রইবে, রইবে। তারপরে বয়ে গেছে, বয়ে গেছে,
আছে এর আমরা কি দিতে পারি? বয়ে গেছে, বয়ে যাবে, বয়ে যাবে। তারপরে কি দিয়েছি? বলেন, এখানে দেওয়া আছে আমাদের বলেন, তাহলে দিবে কি? বলেন, এখানে বলে না কিন্তু বলেন, বলেন এটা দিতে হবে আমাদের, বলবেন, বলবেন, বলেন বলবেন। তারপরে দেখান, দেখান দেখাবেন, দেখাবে। তারপরে আছে কি? যায়, যায়ের ভবিষ্যৎ হবে যাবে, ঘটছে, ঘটছে, ঘটবে। পেরেছি, পেরেছি, পেরেছি। আমরা এখানে দিব পারবো, পেরেছি, পারবো। তাহলে দেখো, আমরা যদি এইগুলোর বর্তমান কালবাচক দেয়া আছে আমরা ভবিষ্যৎ রূপ করলাম, বর্তমান কালবাচক দেয়া আছে আমরা অতীতে যদি চলে যেতে চাই তাহলেও কিন্তু পারবে, এসেছি, আসব, এটা হচ্ছে ভবিষ্যৎ, এসেছিলাম, রয়েছে, রয়েছিলাম, বয়ে গেছে, বয়ে গেছে, বলেন বলেছিল, দেখান দেখাবেন, তাহলে দেখিয়েছেন। এইভাবে আমরা অতীত কিন্তু এটা পরিবর্তন আমরা এভাবে করতে পারব। আবার তোমাদের এমনও হতে পারে যে ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখা আছে, আবার চলিত রূপও আসতে পারে। এভাবে তোমরা সবগুলো পাঁচ নঙে দেখবে যে প্রশ্নে শব্দে আছে। যেমন যদি শুধু চলিত রূপ আসে, চলিত রূপে তোমরা এভাবে লিখবে যে থাকিতেন, থাকতেন, চলিত রূপ। যদি চলিত রূপ আসে তাহলে তোমরা লিখবে ক্রিয়াপদ আর চলিত রূপ, বা যে শব্দটা দেয়া থাকবে এইভাবে নিচে। এখানে যেমন বর্তমান কালবাচক, ভবিষ্যৎ কালবাচক লিখেছ, সেভাবেই লিখে নেবে যে ক্রিয়াপদ আর হচ্ছে চলিত রূপ। যেমন থাকিতেন, থাকবেন, লাগাইয়া, লাগিয়ে, ঘুমাইতেছিলেন, ঘুমাচ্ছিলেন, নামাইয়াছে, নামিয়েছে, তারপরে পাইয়াছি, পেয়েছি, দেখিতে, দেখতে, কাটিতেছে, কাটছে, আঁকিতেছে, আঁকছে। এইভাবে প্রত্যেকটাই ক্রিয়াবাচক তোমরা করতে পারবে। ভবিষ্যৎ যদি দেয়া থাকে যে এই শব্দগুলোর ভবিষ্যৎ কালবাচক তোমাদের দেয়া আছে, তোমরা কি করবে? অতীতে পরিবর্তন করবে। তাহলে দেখো, ভবিষ্যৎ দেওয়া আছে কি? ডাকবেন, আর অতীত হচ্ছে ডেকেছিলেন। ভবিষ্যৎ রূপ দেওয়া আছে, এটার অতীত রূপ করো, এরকমও কিন্তু আসতে পারে। তখন তোমরা ভালোভাবে পড়ে দেখবে যে এই প্রশ্নে তোমাদের এটা খুব সুন্দর করে পড়বে যে প্রশ্নে তোমাদের কি চাওয়া হয়েছে। তাহলে যে ডাকবেন, ডেকেছিলেন, এখানে ভবিষ্যৎ দেয়া আছে আমাদেরকে অতীত রূপ করতে বলা হয়েছে। করবেন, করেছিলেন, ভেজাবেন, ভিজিয়েছিলেন, দাঁড়াবেন, দাঁড়িয়েছিলেন। তাহলে এইভাবেই আমরা ক্রিয়াপদগুলোর পরিবর্তন করব। তাহলে তোমরা খেয়াল করো সবাই, গালিটা
এরপরে তোমরা এটা কিন্তু আমাদের প্রশ্নের পাঁচ নঙে দেওয়া আছে, খেয়াল করো সবাই, পাঁচ নঙে এটা দেওয়া আছে, পাঁচ নং, পাঁচ নঙে দেওয়া আছে। তারপরে যদি আমরা চলে যাই যে আমাদের এরপরে পড়াতে এক কথা প্রকাশ বিপরীত শব্দ সমার্থক শব্দ এইগুলো আমরা জেনেছি যে আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা সেইভাবেই পড়ব। প্রশ্ন তৈরি, আরেকটি হচ্ছে বিরাম চিহ্ন। ব্যাকরণ বইয়ে তোমাদের আমরা যে সাজেশন দিয়েছি সিলেবাস, যে সিলেবাস আছে তোমাদের সেই সিলেবাসেই দেখবে ব্যাকরণ বই পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, সেই পৃষ্ঠা নাম্বার অনুযায়ী সুন্দরভাবে সবাই পড়বে এবং দ্বিতীয় সেমিস্টার হিসেবে যে দ্বিতীয় সেমিস্টার আমাদের এগুলো আছে আমরা সেই পড়াগুলো প্রতিদিন একটা রিভিশন করি। আবেদনপত্র, চিঠি, সবই ব্যাকরণ বই আছে, সব দ্বিতীয় সেমিস্টারেরগুলো রিভিশন করে যাবে। শুধু তোমাদের প্রথম সেমিস্টারেরগুলো রিভিশন করতে বলছি না, যেহেতু একটু পড়ার চাপ তোমাদের বেশি হচ্ছে, একা একা পড়ছো, আমাদের মানে বাইরের বাহ্যিক যে সহযোগিতা সেটা পেয়ে সবাই সুন্দরভাবে পড়বে। আর যদি এই ক্রিয়াপদগুলো খাতার মধ্যে হোমওয়ার্ক লিখে নেবে যে কীভাবে লিখতে হবে, ম্যাডাম কীভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের, তাহলে সেভাবেই সবাই কমপ্লিট করবে। এবং এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও, তাহলে তোমাদের খাতায় আরও থাকবে, হোমওয়ার্ক করবে এইভাবে, এটা হোমওয়ার্ক করবে। বুধবারে যে তোমরা প্রশ্ন নিতে আসো এবং সাপ্তাহিক পরীক্ষার খাতা যে জমা দিতে আসো, তখন অবশ্যই অবশ্যই কিন্তু হোমওয়ার্কের খাতাও জমা দিবে, অনেকেই জমা দিচ্ছে আর তোমরাও জমা দিয়ে যাবে। তাহলে আজ এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।